হ্যালো বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছো। আর যারা এই থাম্বনেলটা দেখে ভিডিওটা দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, কারণ তোমাদের অনেকটাই হেল্প হবে এই ভিডিওটা দেখলে। যাদের সামনে রেলওয়ে এক্সাম আছে, মানে গ্রুপ ডি, যারা দিচ্ছ এক্সামগুলো বা যারা দেবে সামনে, তো মেইনলি যারা সামনে দেবে তাদের জন্য এই কথাটা বলা যে আমি অনেকগুলো বন্ধুর থেকে, অনেকগুলো দাদার থেকে, দিদিদের থেকে, ফ্রেন্ডদের থেকে রিভিউ নিলাম যে কেমন ধরনের কী কোয়েশ্চেন আসছে। আমি নিজে দিইনি এক্সামটা, কিন্তু আমি জিজ্ঞেস করেছি, ইভেন আমি এক্সাম সেন্টার পর্যন্ত গিয়েছিলাম রিভিউ নেওয়ার জন্য। তো রিভিউগুলো নিয়েছি, নিয়ে তোমাদেরকে এই ফিডব্যাকটা দিচ্ছি। এইটাই বলার জন্য যে বারবার একটা পোর্শন দিয়ে কিন্তু, মানে কিছু কিছু স্পেসিফিক পোর্শন দিয়ে কিন্তু কোয়েশ্চেন এসেছে, বা আদার্স সাইড থেকে কিন্তু তেমন কোয়েশ্চেন আসেনি। কিন্তু হ্যাঁ, ওই যে স্পেসিফিক সাইডগুলো সেগুলো থেকে কিন্তু অনেক হার্ড কোয়েশ্চেন এসেছে। আমি সেই সেই স্পেসিফিক স্পেসগুলো তোমাদেরকে বলছি যে এই পোর্শন দিয়ে রেলওয়ে গ্রুপ ডির এক্সামগুলো এসছে, মানে এক্সাম বলছি সরি, কোয়েশ্চেনগুলো এসছে। তো তোমরা যাদের নেক্সট দিন প্রিপারেশন, এই এক্সাম আছে, তোমরা সেই প্রিপারেশনগুলো একটু নিয়ে যাও। আই থিঙ্ক তোমাদের এক্সাম অনেক অনেক ভালো হবে যতটা প্রিপারেশন করে আছো অলরেডি। তো যেমন আমি বলছি, ধরো জিকে, জিকের পোর্শন থেকে মেইনলি হিস্ট্রি থেকে 4 থেকে 5 নম্বর করে এসছে, প্রত্যেক জনের সেমই রিভিউ, প্রত্যেক জনের সেম কন্ডিশন বলছে হ্যাঁ আমার 4 থেকে 5টা কোয়েশ্চেন এসছে। মিডিয়াভেল হিস্ট্রি থেকে কোয়েশ্চেন এসছে, মোটামুটি এর ডেপথে আমি যাচ্ছি না, কিন্তু হিস্ট্রি থেকে 3-4টা কোয়েশ্চেন এসছে। জিওগ্রাফি থেকে 1টা কি 2টো কোয়েশ্চেন এসছে, কারো 2টো এসছে, কারো 1টা এসছে, এর থেকে বেশি কারো আসেনি। মানে মেইনলি কোয়েশ্চেন এসছে বৃষ্টিপাতের উপর ডিপেন্ড করে, মানে কখন কোন সময় কোন বৃষ্টিপাতটা হয় এটার উপর ডিপেন্ড করে কোয়েশ্চেন এসছে জিওগ্রাফি থেকে। পলিটি থেকে 1টা 2টো কোয়েশ্চেন এসছে পলিটি থেকে। এইবার মেইনলি কোয়েশ্চেন এসছে কোন পোর্শন থেকে বলছি, সায়েন্স পোর্শন থেকে মেইনলি। সবাই যেমন রেলওয়ে, মানে গ্রুপ ডিতে সবাই সায়েন্সের উপর জোর দেয়, হ্যাঁ ঠিকই জোর দেয়, কারণ মেইনলি এক্সাম কিন্তু এসছে ফিজিক্স থেকে। ফিজিক্স থেকে ম্যাক্সিমাম কোয়েশ্চেন এসছে সবার, যতজনকে জিজ্ঞেস করেছি সবারই সেম, মানে রিভিউ সেম উত্তর যে ফিজিক্স থেকে এমন কোয়েশ্চেন এসছে পারা যাচ্ছিল না। আর বায়োলজি থেকে এসেছিলো, মানে জীবন বিজ্ঞান থেকে অনেক কোয়েশ্চেন এসছে, কিন্তু সব থেকে বেশি যে পোর্শন থেকে কোয়েশ্চেন এসছে জিকেতে সেটা হলো ফিজিক্স, সব থেকে বেশি এসছে। আর মেইনলি অনেক বেশি কোয়েশ্চেন এসছে সাউন্ড থেকে আর আলো থেকে, আলোর ফোকাস দূরত্ব থেকে অনেক কোয়েশ্চেন এসছে, অনেক ম্যাথ এসছে, রোধের যে চ্যাপ্টারটা, মানে ইলেকট্রিক যে সেই চ্যাপ্টারটা থেকে অনেকগুলো কোয়েশ্চেন এসছে, মেইনলি এসছে কিন্তু আলোর যে ফোকাসের চ্যাপ্টারটা ওটা থেকে, ওটা থেকেই ম্যাথগুলো দিয়েছে। এবার আসছি রিজনিংয়ে, রিজনিং দিয়েছে সববার, প্রত্যেকের কিন্তু ওই সিরিজ রিজনিংটা দিয়েছিল, মানে এই টেবিল অ্যারেঞ্জমেন্ট, মানে সিটিং অ্যারেঞ্জমেন্ট, সরি সিটিং অ্যারেঞ্জমেন্টের যে রিজনিংগুলো ছিল সেগুলো প্রত্যেকের এসছে, প্রত্যেকের। আমি যতজনকে জিজ্ঞেস করেছি সববার কিন্তু সিটিং অ্যারেঞ্জমেন্ট এসছে। তার সাথে কোডিং ডিকোডিং ছিল, লুডোর ছক্কা যেটা ছিল ওটাও ছিল, মই দিয়ে ওটা নামার যেটা ছিল ওটাও ছিল, মেইনলি রিজনিং এগুলো এসছে। ব্লাড রিলেশন কারো কারো ছিল, কারো কারো ছিল না, কিন্তু মেইনলি সববার কিন্তু সিটিং অ্যারেঞ্জমেন্টটা ছিল। আর এর সাথে কিছু 3-4টে অন্যরকম রিজনিং ছিল, যেগুলো আমি ওদের মুখ থেকেও ঠিক করে শুনে আমি তোমাদেরকে বোঝাতে পারছি না বা বলতে পারছি না, ওনারা ওরা পারেনি এগুলো, মানে ওগুলো ওদের কাছে নতুনত্ব ছিল আর কি, এই ছিল। আর একটু লেন্দি টাইপের কোয়েশ্চেন ছিল, মানে লং আনউইন্ডিং সেন্টেন্সেস যেমন হয়, মানে একটু বড় বড় ধরনের কোয়েশ্চেন দিচ্ছিল যাতে তোমরা পড়তে তোমাদের টাইমটা যায় বা তোমাদের পড়তে টাইমটা কনজিউম করে নেয়। তো এই ধরনের ছিল জিআইতে। আর ম্যাথে ছিল অনেক অনেক ম্যাথের কোয়েশ্চেন ছিল, যেমন লম্বা কি চৌং থেকে কোয়েশ্চেন এসেছিল, লম্ব বৃত্তাকার যে চৌংগুলো হয় চৌং থেকে কোয়েশ্চেন এসেছিল, এবং ডিফিকাল্ট কোয়েশ্চেন এসেছিল যে 3-4টে চৌং পরপর ওপরে রাখলে এই ধরনের কিছু এসেছিলো, যেগুলো একটু টাফ ধরনের। আর তোমার টাইম ডিস্টেন্স থেকে ডেফিনেটলি কোয়েশ্চেন ছিল, সবার ছিল, একটা না একটা কোয়েশ্চেন ছিল, দু একজনের নৌকা স্রোত এসছে, দু একজনের নৌকা স্রোত আসেনি। ডেফিনেটলি সময়কার্যের অঙ্ক ছিল, সময়কার্যের অঙ্ক ছিল, নল চৌবাচ্চার একজনের শুনলাম এসেছিলো, আর সময়কার্যের অনেকের ছিল। আর তোমার হচ্ছে অনুপাত সমানুপাতের অঙ্ক কিন্তু ম্যাক্সিমাম জনের ছিল, অনুপাত সমানুপাতটা সবাই দেখে যাবে, ওখান থেকে কিন্তু ম্যাথ ছিল ম্যাক্সিমাম। আর ছিল হচ্ছে পার্সেন্টেজের ম্যাথ ছিল 2-4 জনের, বেশ মানে সবার ছিল না পার্সেন্টেজের, কিন্তু 2-4 জনের ছিল। হ্যাঁ মেইনলি অংশীদারিত্ব ছিল অনেকের, শুনলাম অংশীদারি থেকে অনেকেরই ম্যাথ এসেছিলো। তো এই ছিল ম্যাথ, এই পোর্শনগুলো তোমরা দেখে যাও যেগুলো বললাম, এগুলো ডেফিনেটলি দেখবে, আর আদার্স তো তোমরা দেখেইছো, এই নিয়ে কিছু বলার নেই। আর বাকি যে পোর্শনগুলো হয় কম্পিউটার, আরও যা যা রাষ্ট্রনীতি, আরও যা যা পোর্শনগুলো, আমি বেঙ্গলি, এই পোর্শনগুলো কিন্তু খুবই খুবই কম এসছে, এই পোর্শনগুলো থেকে না আসার মতো কোয়েশ্চেন এসছে। মেইনলি জোর দিয়েছে ফিজিক্স আর বায়োলজিতে, মানে সবথেকে বেশি এসছে ওই ভৌত বিজ্ঞান থেকে, তারপরে জীবন বিজ্ঞান থেকে, তারপর হিস্ট্রি থেকে, তারপর জিওগ্রাফি থেকে, মানে সিকোয়েন্স যদি ধরা। এই ছিল প্রত্যেকের কাছ থেকে রিভিউ নিয়ে অ্যাজ এ হোল এটা করা হয়েছে, এটা আরও কয়েকদিন আগে করলে ভালো হতো, কিন্তু আমি দীর্ঘদিন ধরে রিভিউ নিচ্ছিলাম। আগের দিন তিনটে মেয়ের আমি নিলাম, তাদের সাথে কথা বললাম যে কী কী ধরনের এক্সামে কোয়েশ্চেন এসছে, তো তারা অনেক রিভিউ দিল, এই ধরনের দেখলাম সবারই প্রায় অলমোস্ট সেম টু সেম প্রায়, কিছু কিছু আলাদা কিন্তু ফিজিক্স
প্রায় সবার সেম, মানে প্রচুর এসছে ফিজিক্স। আর বড় বড় কোয়েশ্চেন এসছে যেগুলো কিন্তু অ্যাটেন্ড করলে কিন্তু ভুল হয়ে যাবে, মানে ওগুলো পরে মনে হয় স্কিপ করে অ্যাটেন্ড করলে হয়তো ভালো হয়, মেবি, এটা আমি বলবো না, তোমাদের যেভাবে সুবিধা তোমরা সেভাবেই করবে আই থিঙ্ক। তো আজকে আপাতত এই পর্যন্তই, রেলওয়ের যে এক্সাম আছে যাদের তাদের জন্য, আরও যারা রেলওয়ে এক্সাম ছাড়াও যারা গভর্নমেন্ট জবের প্রিপারেশন করছো তাদের জন্য আমি বারবারই বলছি, ইংলিশ কিন্তু রোজ দিয়ে যাচ্ছি, রোজ ইংলিশ পোলগুলো তোমরা অ্যাটেন্ড করো, তোমাদের প্রচুর ইম্প্রুভমেন্ট হবে ইংলিশ নিয়ে, কারণ ইংলিশ একটা ভাইটাল পোর্শন গভর্নমেন্ট এক্সামের জন্য। তো আমি যথাসম্ভব চেষ্টা করছি তোমাদেরকে ইম্প্রুভমেন্ট করার, আর আমি কিন্তু টেলিগ্রাম গ্রুপে পোল দিয়ে যাচ্ছি রোজ রোজ, এবং তার সলিউশনও দিয়ে যাচ্ছি, মানে রেগুলার দিচ্ছি। তো তোমরা যারা এখনও টেলিগ্রাম গ্রুপে জয়েন হওনি, ডেফিনেটলি টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাও, আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে দিও, কারণ গভর্নমেন্ট রিলেটেড কিন্তু অল টিপস, চাকরির আপডেট সব কিন্তু তোমরা পেয়ে যাবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, জয় হিন্দ।